এবার আপনাকে একটা কথা খুব গুরুত্ব সহকারে বলছি, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে, গুটি ছয় পায়রা গুটি কত হাসরে, আমাদের ঘরে করে একসাথে বাসরে, আসে কাকে এক ঝাঁক করে খুব হাঁক ডাক, কোকিলের কনসট শোনবিত যাসরে, চল দোয়েলের শীষ শালিকের গীত, খঞ্জন মাঝে মাঝে করে যায় নিত্য, দল বেঁধে বনটিয়া কবু আসে মুনি, বলাকার সারি শেষ হয় না কগুনিয়া, ওরে বাজ পক্ষী কত যেন লক্ষ্মী, চঞ্চুর জোরে ভাবে জিন বেশ দুনিয়া, মাধবীর সাখে বাঁধে মৌমাছি চাকরে, করে মধু গুঞ্জন গুন গুন ডাকরে, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন, যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। ক্লাস ফাইভে পড়েছেন এই কবিতা, কুমুদরঞ্জন মল্লিকের লেখা। আর একটা পরীক্ষার জায়গা আছে, তার নাম হাসর, কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ, ওইখানে হিসাব হবে। তাহলে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন বলেছি? কিসের জন্য? ইবাদত করার জন্য। হিসাব হবে কিসের? কিসের? কে সব থেকে ভালো আমল করেছো তার, তাই তো? আচ্ছা, এবার আমি দু চারটা ভালো আমল বলে দিব, কারা কারা মানবেন? মানবেন কারা কারা? সবাই মানবেন? যদি কথাটা একটু কড়া করি হয় মানা যাবে তো ইনশাল্লাহ? চলুন তাহলে একটা একটা করে বলা যাক। মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস বলবো, এগুলো আমি অনেকদিন বলিনি, তো ওরা বসে আছে তো অনেকদিন থেকে, ওই জন্য ওদেরকে বলছি। এই মেয়েরা যারা বসে আছেন শুনুন, আপনাদেরকে আমি চারটে কথা বলে দিয়ে যাচ্ছি আল্লাহর নবীর কথা। এই চারটে কাজ যদি আপনি করতে পারেন আপনি জান্নাত চলে যাবেন, আর আপনাদের ব্যাপারে পাঁচটা কাজ বলে যাচ্ছি যদি করতে পারেন জান্নাত চলে যাবেন। ওদেরটা আগে বলি, ওরা বেশি চিল্লামিল্লি করছে, ওদেরটা আগে বলি। চলুন, আল্লাহর নবী কি বলছেন 1500 বছর আগে বলে গেছেন, আজকে বাস্তবতার সঙ্গে মেলানো যাক। বিশ্ব নবী বলেছেন, আল মারাত ইজা সাল্লাত খামসাহা অসমাত সাহারাহা وأطاعت بعلها وأحسنت فرجها فتدخل من أي أبواب الجنة ساعتم। বিশ্ব নবী তিনি বলেছেন, একজন নারী যদি চারটে কাজ যদি করে সেই নারীটা জান্নাতে চলে যাবে। তার এক নম্বরের কাজ হলো, আল্লাহর নবী বলেছেন, আল মারাত একজন নারী লিসাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। কতদিন পড়বে? এক মাসে কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 25 দিন, কেউ পড়বে 21 দিন, কেউ পড়বে 27 দিন, বাকি দিনগুলোতে আল্লাহর নবী বা আল্লাহ ওই নামাজগুলো তাদেরকে ছুট দিয়ে দিয়েছে। ইশারাতে বুঝে নেন কি নামাজের কথা বলছি। রোজা হলে করা লাগবে, মায়েরা ভালো করে জেনে নেন, জোহরের সময়তে যদি আপনার শরীর খারাপ ভালো হয়ে যায়, আসরের সালাত আপনার জন্য ফরজ, তখনই আপনাকে গোসল করে নেওয়া লাগবে। আর যদি মগরিবের সময়তে আপনার শরীর যদি সুস্থ হয়ে যায়, এসার নামাজ ফরজ, এসার নামাজ পড়া লাগবে। আমাদের মেয়েরা বলে, আজকে শরীর অসুস্থ ছিল সুস্থ হয়েছে, 3 দিন পরে ভালো করে মাথায় সাবান দিয়ে তবে গোসল করতে হবে, 4 দিন পর থেকে আবার নামাজ ধরা লাগবে। কখনোই নয় মা, তোমার এই ডিসিশন ভুল হয়েছে। মগরিবের সময় শরীর ভালো হলো, এসার নামাজ পড়া লাগবে, তাড়াতাড়ি করে গোসল করে নাও। যদি ফজরের পরে শরীর খারাপ ভালো হয়, জোহরের নামাজ তোমার জন্য ফরজ হয়ে গেল। বিশ্ব নবী বলেছেন, মহিলারা শুনে রেখে দাও, শরীর খারাপ থেকে যখন পবিত্র বর্জন করবে, তুমি তোমার লজ্জা স্থানে আতর ব্যবহার করো, এটা তোমার জন্য সুন্নত। এমনি সময়তে আতর ব্যবহার করা তোমার জন্য হারাম, কিন্তু ওই দিনগুলোতে তুমি করতে পারবে। এক নম্বরে নবী বলেছেন, আল মারাত ইজা সাল্লাত খামসাহা, একজন নারী নামাজ পড়বে, ওয়াসামাত সাহারাহা, একজন নারী এক মাস রোজা রাখবে, আর ও আতা আত বাআলাহা। বিশ্ব নবী বলেছেন, 3 নম্বরে একজন নারী তার কাজ করা লাগবে কি, ও আতা আত বাআলাহা, স্বামী সেবা করবে। এই আপনাদের করে তো
ওই একটা লোকের নাম এরম করছে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে। এখানকার পঞ্চায়েত আছে নাকি এখানে বসে? আছে, গ্রামেই আছে। সকালে একটু যাবেন মহানো, ওদের বাড়িতে বিচার টিচার করে দিয়ে আসবেন। বেচারা এরকম এরকম করছে, মানে যে কি কষ্ট আছে। বউ যার বিয়ারা, জাহান্নামে আল্লাহ তাকে না দিক, তবে দুনিয়াতেই তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে, যার বউ বিয়ারা মেরে দিয়েছে, তাই না? জি, এ মেয়েরা, আল্লাহ নবী বলছেন স্বামীর সেবা করো, জান্নাত চলে যাবে। আল্লাহু আকবার, আহা কি প্রেম, কি ভালোবাসা, কি মোহাব্বত। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজি নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন, গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, এত আমার পিয়ারা ছিল বিশ্ব নবী, আমি গেলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আমি গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে বিশ্ব নবী আবার পানি পান করেছেন, আমি কোনোদিন গোস্ত রান্না করে গোস্তটাকে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি আল্লাহ নবী আবার ওই হাড্ডিটা মুখের ভিতরে নিয়ে চুষে চুষে রস বার করে করে আমার নবী তিনি খেতে। আপনার বিবি খায় কি করে খাবে? হারাম কর মিড়ির গন্ধতে ঘুম হয় না ওর, ওর মুখে যা গন্ধ, ওর বউ আঁটু খাবে কি করে? ও যে ওর পাশে রাতে থাকে, এটা আলহামদুলিল্লাহ পড়ুন, ঠিক বলছি না ভুল বলছি? হারাম কর আবার কিছু ছেলে পিলে আছে মুখে ভরে দিয়ে সারাদিন পাঁটা ছাগলের মতো ফিচিক 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 করাই যাচ্ছে, বদমাইশ কথা করে, ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন মসজিদে, আসসালাতু খাইরুম মিনান নাওম। মুসলমানের উচিত ছিল একটা দাঁতন ঘষতে ঘষতে মসজিদে যাওয়া, ও হারাম খোর দাঁতন না নিয়ে বালিশের তরাতে বলছে, কই গো মাফুজার মা, বিড়ি আর দেশলাইটা কোথায় রাখলাম বলো তো? একটা বিড়ি ধরিয়ে নিচ্ছে বাড়িতে আর মসজিদের গেটে গিয়ে ফেলছে। পাঁটা ছাগল দেখেছেন কেমন গন্ধ করে? বাসি মুখে বিড়ি পান করলে ওই রকম। কিছু লোক আছে দেখবে নিজেরও ক্ষতি করে অপরেরও ক্ষতি করে, করে কি করে না? একদিন বাসে বসে আছি জঙ্গিপুরে, তো আমার পাশে একটা মেয়ে এসে বসেছে, 15-16 বছরের মেয়ে, তা বলছে আসসালামু আলাইকুম। বলছি ওয়ালাইকুম আসসালাম। তো বলছে আপনাকে, আপনি মমতাজুল ইসলাম তো? বলছি ইয়েস মমতাজুল ইসলাম। তা বলছে আপনার আমি মোবাইলে খুব দেখি, আপনি আপনার গজল শুনি, আপনার বক্তব্য শুনি, ভালো লাগে খুব, বলে খুব গল্প টল্প করছে আমার সাথে আর কি। আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করছি। তো ওই মেয়েটা আমাকে বলছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। বলছি কিসের দোয়া, অভিযোগটা বলো, তবে তো সেই ব্যাপারে বলবো আল্লাহকে। তো বলছে না, এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমি বাসে উঠলাম, বাড়ি যাচ্ছি, তা আমি ওর মুখের উপরে বলছি, তুই তো 100% ফেল করবি, আর তোকে দেখে যারা পরীক্ষার হলে ঢুকেছে তারাও সব ফেল করবে। তো মেয়েটা তখন আমাকে বলছে, হুজুর আপনি বদদোয়া করলেন? বলছি বদদোয়া না রে খালা, তুই যে পোশাক পরিছিস, তুই যে পোশাক পরে আছিস, আর পরীক্ষার হলে তোকে দেখে যে ইয়ং ছেলেরা পরীক্ষার হলে ঢুকেছে, তারা পরীক্ষার প্রশ্ন পেপার পড়বে না তোকে নিয়ে ভাববে, তা তুই তো ফেল করবি করবি, আরও 5 জনের 12টা বাজিয়ে দিয়ে এসছিস। তো এরকম লোক থাকে না? হ্যাঁ, নিজেরও ক্ষতি করে আর কি পরেরও ক্ষতি করে। তবে এগুলো আমাদের মধ্যে বেশি, আমাদের মধ্যে বেশি, শুধু পরের কি করে ক্ষতি করব এই ধান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আছে না গ্রামের, এই গ্রামের একটা লোক দুতলা বাড়ি করেছে, তার একটা লোক বলছে, দুতলা বাড়ির রহস্যটা জানিস?
চেন্নাইয়ে 7 লাখ টাকা মেরে এসেছে, অথচ ঘটনা কিছুই নয়, মানে ও দেখে সহ্য হয় না আর কি। এরকম লোক আছে না? নাই আছে। কারো ছেলে চাকরি পেয়েছে, তার একজনের ছেলে পায়নি, সে বলছে ওর ছেলে এমনি পেয়েছে, এমএলএর সাথে খুব হাত, ঘটনা কিছুই নয়, মানে ওর ছেলে পায়নি এই কারণে, বুঝলেন না? একটা লোকের দুই ভাই, বুঝলেন, দুই ভাই, ঘুম পাচ্ছে আপনাদের, ছেড়ে দেবো বক্তব্য, ছাড়বো, অত সহজ নয়, বসুন।